নমস্কার বন্ধুরা, বাংলার ক্রাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে অপেক্ষার অবসান। গত কয়েকদিন ধরে টেলিপাড়ায় জল্পনা শোনা যাচ্ছিল অভিনেত্রী নেহা আমনদীপের কামব্যাকের। জি বাংলায় নতুন মেগার হাত ধরে প্রায় 4 বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন বাংলা টেলিভিশনের এই পাঞ্জাবি কন্যা। জি বাংলার স্ত্রী ধারাবাহিক দিয়েই বাংলা টেলিভিশনে পা রেখেছিলেন নেহা। সান বাংলার কোণে বউ ধারাবাহিকের শেষ দেখা গিয়েছিল নেহাকে। এরপর লম্বা সময় মানসিক অবসাদে ভুগেছেন নেহা। দুঃসময়কে পিছনে ফেলে ব্লুজ প্রোডাকশনের নতুন মেঘার হাত ধরে ফিরছেন তিনি সঙ্গী তুতের নায়ক সৈয়দ আরেফিন। ধারাবাহিক যোগমায়ার প্রোমো চমকে দেওয়ার মতো। প্রোমোর শুরুতেই দেখেছি রাস্তার আলোয় বসেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেন এই অভিনেত্রী। রিক্সা চালকের মেয়ে সফল IAS অফিসার হওয়ার গল্প নিয়ে এই ধারাবাহিক যোগমায়া। প্রমোতে দেখা যায় খলনায়িকার ভূমিকায় রয়েছেন বরণ খ্যাত অনন্যা বিশ্বাস। ইতিমধ্যে যোগমায়া ধারাবাহিকটি দর্শকদের বেশ মন কেড়েছে। এই নতুন জুটি দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংকস ফর ওয়াচিং।